শরতের নীল আকাশ কাশফুলের দোলায় শিউলি ফুলের সুগন্ধে জানান দেয় দুর্গ উৎসবের বার্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক ডিসি ভিজি সতীশ পশুমার্থী পশ্চিম বর্ধমান জেলার জনসাধারণের উদ্দেশ্যে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তার পাশাপাশি ট্রাফিক নিয়ম সম্বন্ধে সরকারি নির্দেশাবলী সম্পর্কে তার সুনিশ্চিত বক্তব্য পেশ করেন। এডিপিসি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিছু আপনাদের জন্য ইনফরমেশন আছে, এটা শেয়ার করতে চাইছি। সবথেকে আগে ট্রাফিকের আইনকে দয়া করে মেনে চলুন, বিশেষ করে হেলমেট ছাড়া টু হুইলারকে ড্রাইভ করবেন না, আর সিট বেল্ট পরে আপনি ড্রাইভ করুন, বা ফ্রন্ট সিটে যারা বসছে বা পিছনের সিটে যারা বসছে অবশ্যই সিট বেল্ট পরুন। আর বিশেষ করে ড্রাঙ্কেন ড্রাইভিং নিশ্চয় করবেন না। ড্রাঙ্কেন ড্রাইভিংকে নিয়ে আমরা স্পেশাল ড্রাইভ চালাবো, যদি কেউ ড্রাঙ্কেন অবস্থায় গাড়ি চালক ধরা পড়ে আমরা অবশ্যই প্রসিকিউশন দেব। তারপরে ট্রিপল রাইডিং যেটা আমরা দেখি পূজার সময় হয়, তো ট্রিপল রাইডিংকেও আমরা প্রসিকিউট করব আর আমরা কেস দেব। তো দয়া করে ট্রিপল রাইডিং ড্রাঙ্কেন ড্রাইভিং এগুলো করবেন না, এটা শুধু আপনাদের জন্য নেই, মানুষ যারা বাকি বাহন চালক যা বা রোড ইউজার্স আছে ওদের জন্য অসুবিধা হয়, তো এটা অ্যাপিল করছি। আর আমাদের যে ট্রাফিক রেস্ট্রিকশন আর ডাইভার্সন পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে দয়া করে আপনারা মেনে চলুন। রেগুলার মুভমেন্ট যে ট্রাফিকের হয় পূজার সময় একটু আলাদা থাকে, এটাকে আলাদা করে আমরা ম্যাপ তো দিয়ে দিচ্ছি, পূজার কোঅর্ডিনেশন মিটিংয়েও বলা হয়েছে, আমরা আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানানো হবে, ওইটা আপনারা দয়া করে মেনে চলুন। কোনো ডাউট থাকলে ওখানে ট্রাফিকের কর্মী থাকবে, পুলিশ কর্মী থাকবে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন কোন দিক দিয়ে গাড়িটাকে বের করতে হবে। আর ইলিগাল পার্কিং দয়া করে করবেন না, যেখানে পার্কিং পূজার গাইড ম্যাপ যে আছে ওখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে আপনারা যে লিগাল পার্কিং আইডেন্টিফাই করা আছে ওটা আপনারা পাবেন। তো আপনাদের গাড়ি দয়া করে ওখানেই পার্ক করুন, অন্য কোনো জায়গাতে পার্ক করবেন না। আর বিশেষ করে প্যান্ডালের সামনে রোডের উপরে গাড়িগুলোকে দাঁড়িয়ে ফটো নেওয়ার বা ভিডিও নেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু এটা শুধু আপনাদের জন্য নেই, যে পিছনে যে ট্রাফিক আসছে ওদের জন্য অসুবিধা করে দেয়। আর আপনারা সবাই ট্রাফিকের পেপার, যে আপনাদের গাড়ির পেপারগুলোকে দয়া করে ক্যারি করুন, যেহেতু ট্রাফিক পুলিশকর্মী রোডের উপরে দাঁড়িয়ে থাকবে, মাঝে চেক করতে থাকবে, আর যদি কোনো ভেহিকেল পেপার ছাড়া থাকলে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। আর শেষে বলে দিচ্ছি, যাত্রী সাথী একটা অ্যাপ যে ট্রাফিক পুলিশ এডিপিসি ট্রাফিক পুলিশ ইমপ্লিমেন্ট করছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের উদ্যোগে এই অ্যাপটা তৈরি করানো হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যে ড্রাইভার যারা আছে ওরা সোজা প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট হয়ে যায়, আর প্যাসেঞ্জার আর ড্রাইভারদের জন্য বিশেষ করে নিরাপত্তার ব্যাপারকে নিয়ে একটা ভালো একটা বড় অংশ যে পুলিশের, বিশেষ করে দুর্গাপুর রেলওয়ে স্টেশন, আসানসোল রেলওয়ে স্টেশন, আন্ডাল এয়ারপোর্ট, আমরা আমাদের অফিসার বা স্টাফ নিজেই দাঁড়িয়ে বুকিং বগেরা করাচ্ছে। বাকি এরিয়াতেও আপনারা যাত্রী সাথী বুকিং করতে পারেন ওপেন মার্কেটে, তো সেফ অ্যান্ড সিকিউর রাইড। আর যেহেতু মাঝখানে কোনো কমিশন নেওয়ার কোনো অ্যাপ নেই, কোনো প্রাইভেট এজেন্সি নেই, সোজা আপনি ড্রাইভারকে কানেক্ট করবেন আর একদম অল্প ফি দিয়ে আপনি রাইড পেতে পারেন। এর পাশাপাশি তিনি জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল এবং দর্শনার্থীদের বাহন পার্কিং এর বিষয়ে বিশেষ নিয়মাবলী সম্পর্কেও জনগণকে অবগত করেছেন। ন্যাশনাল হাইওয়ে মে বিলকুল, ন্যাশনাল হাইওয়ে হো স্টেট হাইওয়ে হো, একদম টোটো অ্যালাউড হি নহীঁ হ্যায়। টোটো জো হ্যায় সিফ লাস্ট মাইল কানেক্টিভিটি কে লিয়ে, ও ভি সিফ এক আদমি কা সিফ এক টোটো হো সকতা হ্যায়, ইয়ে হম বার বার ক্লিয়ার কর চুকে হ্যায়। আর হাল হি মে হমনে বহুত সারে টোটো কো আটকা কর থানে মে ভি রাখা হ্যায়, অ্যাকশন লিয়া হ্যায়। বাই চান্স আগর কোই ফির ভি ন্যাশনাল হাইওয়ে কে উপর ইয়া স্টেট হাইওয়ে কে উপর চলা আতা হ্যায়, তো ওই কে ওই আগে কই ফটো ইয়া ভিডিও লেকর আমারে যো ট্রাফিক কন্ট্রোল রুম হ্যায় অনলাইন আপ লোগোকো মিল জায়েগা, এডিপিসি ট্রাফিক কন্ট্রোল রুম, ওহাঁ আগে সূচনা দে দেগা হাম তুরন্ত উনকে খিলাফ অ্যাকশন লেঙ্গে।
हर बार ये होता है, इस बार भी हमने यही डिसीशन लिया है कि दुर्गापुर में जो है आपका भृंगी मोड़ से जो है प्रांतिका मोड़ तक वहाँ पर पूरा टोटो बंद रहेगा। कोई स्टेट हाईवे नेशनल हाईवे के ऊपर वैसे भी नहीं चल सकता है, इस बार भी बहुत सख्ती से हम लोग इम्प्लीमेंट करेंगे उस चीज़ को। और आसनसोल टाउन के भीतर जो है हम कोई गाड़ी को हम अलाउ नहीं, मैंने कोई टोटो को हम अलाउ नहीं करेंगे। ये हमने क्लियर सिद्धांत मैंने डिसीशन लिया है और इसको हम लागू करेंगे। फर्स्ट एड देखिए हेल्थ डिपार्टमेंट की तरफ से है, पुलिस डिपार्टमेंट से भी हमारा पुलिस असिस्टेंस बूथ है, और कहीं भी कोई भी घटना होती है ट्रैफिक से रिलेटेड हो या वैसे हो, वहाँ पर जो भी पुलिस असिस्टेंस पुलिसकर्मी हैं वहाँ पर फायर के लोग हैं, मैंने हेल्थ डिपार्टमेंट के लोग हैं, सिविल एडमिनिस्ट्रेशन की तरफ से लोग हैं, सभी एकजुट होकर हम लोग काम करेंगे और फर्स्ट एड वगैरह जो भी है वहाँ पर दरकार होगा हम प्रोवाइड करेंगे। সকলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালান এবং ট্রাফিক গার্ডের সকল কর্মীদের সহযোগিতা করুন। ট্রাফিক নিয়ম মেনে চললে সকলে সুস্থ ও স্বাভাবিকভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের বিষয় না হয়। ট্রাফিক আইন উল্লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।